সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। ডাকাতির উদ্দেশ্যে জোড়া হয়ে গ্রেপ্তার দুই, পলাতক পাঁচ। গতকাল বিধাননগরের দক্ষিণ থানার পুলিশ রাতের বেলায় টহল দিতে গেলে ত্রিনাথপল্লীর কাছে আটজনকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সেই সময় তাদের দিকে গেলে পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থল থেকে শহীদ পারভেজ এবং মোহাম্মদ আয়ন নামক দুজনকে গ্রেপ্তার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু ধারালো অস্ত্র এবং তালা ভাঙার যন্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্র খবর, অভিযুক্তরা জেরায় স্বীকার করেছে যে তারা ওই এলাকার ডাকাতির ছক করে এসেছিল। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে।